নমস্কার, মুই আজকে তোমাক ওলের একটা রেসিপি দেখাইম। এটি দেখো ওলকচুনি চংমুই, এটি কিন্তু দেশি ওল, আমার ঘরের ওল হয়। মুই সেদিন তুলছং কিন্তু তোলা ভিডিওটা করং নাই। মোর গোটাই রেসিপিটা দেখি থাকেন, ভাল লাগলে একটা লাইক করে দেন। এলা মুই ওলটা কাটি নিম, তারপরে তোমার সাথে রেসিপিটা শেয়ার করিম। আর আমার রেসিপিটার জন্য কী কী লাগবে একবার দেখে দেয়। নুন নিসং, তেল, হলুদ, কালা জিরে, গোলমরিচের গুঁড়ে, কাঁচামরিচ বাটা, রসুন কুচি, পিঁয়াজ কুচি, এখানে লেবু আর শুকেন মরিচ, এই কয়টা হলে আমার রেসিপিটা হয়ে যাবে। তাহলে মই ওলকচুটে কাটি নিম। তা গোটাই ভিডিও খান দেখি থাকেন মোর কাটি না দেওয়া করি, তোমারগুলো অবশ্যই খুবই ভাল লাগবে। দেখো মই তোলার সময় ওলকচু খান কাটি ফেলাইছ, আর তিন চার দিন হল তোলার, সেই জন্য এমন হয়েছে। তাহলে মই ওলকচু খান কাটি নিম। দেখো ভিতরেরা সেই সুন্দর সাদা ফটফটা। তাহলে মুই চোচাগুলো কেলে নিম। মুই আগত কিন্তু একটা ওলকচুর রেসিপি দিছং, তোমরা যদি ইচ্ছে করেন ওই রেসিপিটাও দেখে নিবার পান, মুই তলর লিঙ্কটে দিয়ে দিম। দেখো মোর ওলকচুগুনা কেলে নেওয়া হয়ে গেল, এখানে হলে মোর রেসিপিটা হয়ে যাবে, আর বাকি খান নালাগে মোক। ছোট ছোট করে টুমে টুমে করে কাটি নিম। মোর ওলকচুগুনা কাটি নেওয়া হয়ে গেল, এলা মুই ভাল করে জল দিয়ে ধুয়ে নিম। এলা মুই আঁকাটা লাগে নিম। আজকে যাই মোর চ্যানেলটা দেখি আছেন এলাও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ রাজবংশী রান্ধনঘর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা টিপি দেন, তাহলে মোর ভিডিওর আপডেটগুলো সকালে আগত তোমার মোবাইলত পৌঁছে যাবে। মোর আখাটা লাগে নেওয়া হয়ে গেল, এলা মুই তসলাটা তুলে দিম। তসলা দিম জল। এলা মুই কাটি নেওয়া ওলকচুগুলো এটিগুনা দিলুম। দিম মুই এটি কোনো অল্পখানা নুন। এলা মুই ঢাকনা দিয়ে 4-5 মিনিট খানিক ঢাকি ভাল করে সিদ্ধ করে নিম। ঢাকনা খান উদলি নিল, দেখো সিদ্ধ হয়েছে কি না হয়। দেখো মোর ওলকচুগুলো সেই সুন্দর করে সিদ্ধ হয়েছে, এলা মুই ওলকচুগুলো নামে নিম। এলা মুই একটা গ্লাস দিয়ে এমন করে আলুগুলো থেতলে থেতলে নিম। দেখো কত সুন্দর করে সিদ্ধ হয়েছে, আর বেশি মিহি করে থেতলে নিবেন নং, এমন করে নিম। মোর তসলা গরম হয়েছে, এটিগুনা দিলাম সর্ষের তেল, সর্ষের তেল অল্প বেশি লাগবে। এলা মুই দিম শুকেন মরিচ, শুকেন মরিচ খুলে ভাল করে লাল করে ভাজে নিম। এলা মুই দিম কালা জিরে। এলা মুই দিম কুচি করে নেওয়া পিঁয়াজি গুলে, রসুন কুচি, সবগুলি একসাথে এখন ভাজি করে নিম। এলা বেশি লাল করে ভাজি নাও, অল্প অল্প ভাজি নিম। মোর পিঁয়াজি, রসুন আর মরিচগুলো ভাজি নেওয়া হয়ে গেছে, এলা মই সিদ্ধ করে নেওয়া ওলকচুগুলো দিলাম। মই সবগুলো একসাথে ভাল করে ভাজা ভাজা করে নিম, যেহেতু ওলকচু অল্প গালা ধরা চান্স থাকি পায়, ওই জন্য ভাল করে ভাজি নেওয়া লাগবে। এলা মুই এটিগুনা দিলাম পাঠি নেওয়া কাঁচামরিচ। এলা মুই দিম এটিগুনা নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ে, সব একসাথে আরও ভাল করে ঘাঁটি দিন। দেখো মোর ওলকচুগুলো প্রায় ভাজি করে নেওয়া হয়ে গেছে, এলা মুই এটি এখন লেবু সিপি দিম। মোর ওলকচুর ভর্তা বা সোবা দেখো একদম হয়ে গেল। দেখো কত কম সময়ত আর খুব কম উপকরণ দিয়ে খুব সুন্দর একটা ভর্তা রেসিপি আমরা বানিয়ে খাবার পাই। তোমরাগুলো বাড়িতে একদিন এমন করে অবশ্যই ট্রাই করেন, দেখেন খুব ভালো লাগবে। আজকে রেসিপিটা দেখি যদি ভাল লাগছে একটা লাইক করে দেন। আজকে রেসিপি মোর এটুকুনায় শেষ হইল, আরও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, ধন্যবাদ।